রাঁধুনি রেডি মিক্স নিবেদিত। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঁধুনি রেডি মিক্স স্বাদের যত রহস্য অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দেখিয়ে থাকি চটজলদি চটপট কী করে রান্না সারা যায় রাঁধুনি রেডি মিক্স দিয়ে। আমি তো আছি সারা মাস আপনাদের সাথে, আর আছেন সেরা রাঁধুনি থেকে একজন করে রন্ধনশিল্পী। এ পর্বে আছেন সেরা রাঁধুনি থেকে রন্ধনশিল্পী শারমিন, যার হাতের ছোঁয়ায় জাদু আছে। আমি শারমিন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। ছোটোবেলা থেকে আমার রান্নার প্রতি একটা আগ্রহ ছিল, আমার মায়ের কাছ থেকে আমি অনেক শিখেছি। তো এই আগ্রহটা আরও বেশি বাড়লো 1424-এ সেরা রাঁধুনিতে আমি যখন টপ 6-এ আসলাম। তারপর থেকে আমার আগ্রহ মনে অনেক বেশি বেড়ে গেলো। মানে এই প্ল্যাটফর্মটা পাওয়ার পর আমার মনে হয় যে আমার পরিচিতিটা আরও বেড়ে গেছে, এবং সবাই যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে রান্না নিয়ে কাজ করার জন্য, আমার খুব ভালো লাগছে। এবং আপনারা দোয়া করবেন যাতে আমি রান্নাটা নিয়ে আমার একটা ভবিষ্যতে একটা প্ল্যান আছে, আমি যেন সেই অবস্থানে যেতে পারি। প্লিজ ওয়েলকাম শারমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি। এই অনুষ্ঠানে আমাকে আরও ভালো থাকতে হচ্ছে, কারণ মজার মজার খাবার খাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত ইফতারের সময়। আপনি কি দেখাবেন আজকে আমাদের? আজকে আসলে আপা যেহেতু রোজা, তো রোজার মধ্যে আমাদের প্রোটিনটা খুবই প্রয়োজন হয় সারাদিন রোজা রাখার পর। আমি ওই জিনিসটা মাথায় রেখে একটা ডিশ তৈরি করার চিন্তা করেছি, মানে ভেজিটেবল চিকেন দিয়ে। আর আমার ডিশটার নাম হচ্ছে চিকেন ভেজিটেবল এগ কাবাব। চিকেন ভেজিটেবল এগ কাবাব তৈরি করতে যা যা লাগবে: চিকেন কিমা 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আলু ও গাজর গ্রেট করা 1.5 কাপ, লবণ 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, পুদিনা পাতা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা ½ চা চামচ, রাঁধুনি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি সরিষার তেল পরিমাণ মতো, টক দই 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ এবং ডিম 2টি। আমরা উপকরণগুলো দেখে নিলাম, এখন আমরা রান্না শুরু করে যাচ্ছি। চলুন আসুন। আপনি এখানে সব কিছু রেডি আছে? আপু আমাকে একটা বড় একটা মিক্সিং বোল দিতে হবে। আচ্ছা আমি দিচ্ছি। স্পুন লাগবে মিক্স করার জন্য আপু। আমারটা যেহেতু চিকেন ভেজিটেবল এগ কাবাব, তা আমি প্রথমে চিকেনের কিমা নিচ্ছি। এখানে চিকেন কিমা, হ্যাঁ চিকেন কিমা নিচ্ছি, পেঁয়াজ কুচি নিচ্ছি। আচ্ছা অনেকখানি পেঁয়াজ? জি অনেকখানি, এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। আমি যেহেতু ভেজিটেবল যাচ্ছে, এখানে আলু গাজর কুচি আছে, ফুলকপি আছে। আচ্ছা আপনারা চাইলে দর্শক আপনারা যে কোনো ভেজিটেবল দিতে পারেন। আচ্ছা সব কিছু ছোট ছোট করে গ্রেট করে রাখা। আর ঝালটা আপু আমি যার যার রুচির উপর করে দিচ্ছি, মানে আমি একটু বেশি ঝাল খেলে সেখানে আমি একটু যেহেতু ঝাল পছন্দ করে আমি একটু দিচ্ছি। কাঁচামরিচের ঝালটা দিচ্ছি? জি আপু কাঁচামরিচের ঝালে কিন্তু অনেকটা আছে, হ্যাঁ ভিটামিন সি তো প্রচুর পরিমাণে আছে। এখানে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি আছে আপু, 1 টেবিল চামচের কম আছে। এখানে সামান্য একটু 1/2 চামচের কম আমি আদা রসুন বাটা দিচ্ছি, যেহেতু কিমা দিয়েছি। হ্যাঁ যেহেতু কিমা আছে একটু আদা রসুনটা লাগেই। এখানে হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা, রাঁধুনি গুঁড়া গরম মশলা যেটা আছে সেখানে সব আছে একসাথে, আমি একসাথে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি না। 1/2 চামচ দিয়েছি আপু। আমি এখানে আমাদের আলাদা আলাদা করে কিছুই দিতে হয় না, অনেক লাইফটা অনেক ইজি করে দিয়েছে রাঁধুনি রেডি মিক্স। এখানে 1/2 চা চামচ আমি দিচ্ছি লবণ দিলাম। আর সরষের তেলটা যেহেতু আমরা কিন্তু নর্মালি সরষের তেল ইউজ করি না কাবাবে অনেক সময়, কিন্তু আমি একটু মানে অথেন্টিক উপায় কিছু একটা পারফেক্ট টেস্ট আনার জন্যই একটু চাচ্ছি যে সরষের তেলটা কাবাবটা ইউজ করার জন্য আমি একটু জাস্ট 1 চা চামচ সরষের তেল দিচ্ছি, রাঁধুনি সরষের তেল। জি একটু টেস্টটা আপনি অন্যরকম করার জন্য। এখন দিচ্ছি টক দই, 1 চা চামচের মতো একটু টক দই দিলাম। আচ্ছা কর্নফ্লাওয়ার আছে আপু, আমি 1 টেবিল চামচ দিলাম বাইন্ডিংয়ের জন্য। জি এগুলো আসলে ইউজ করার সময় আমার মনে হয় দর্শক আপনারা যখনই ইউজ করবেন একটা গ্লাভস পরে নিলে ভালো হয়। এখন কিন্তু আমার হাতটা পুরো আমি ক্লিন করে নিয়েছি, মানে আমরা যখন আমাদের উচিত ফুড টাচের ক্ষেত্রে যখনই আসবো আমরা আমার হাতটা ক্লিন করে নেওয়া উচিত। তো আমি এখন হাইজিনের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ সেটাই আমি একটু ভালো করে মিক্স করছি, যেহেতু কাবাব করবো হাতটা দরকার হয় বেশি আর সবচেয়ে ভালো হয় আপু আমি যদি এটা মেরিনেট করে একটু রেখে দিতে পারি 10 মিনিটের মতো তাহলে সব ফ্লেভার গুলি একসাথে ভালো হয় মিক্স হয়ে যায় ভালোভাবে প্রপারলি জি জি আমার চিকেন কিমাটা মিক্স হয়ে গেছে ভেজিটেবল কিমাটা ডিমটা দিচ্ছি এক বলেছি ডিমটা কি সেদ্ধ করে নিতে হবে আপা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এই যেভাবে এখন দিচ্ছি আমি আমরা যেহেতু আচ্ছা আমি একটু একটা প্লেট নিয়ে আসি হ্যাঁ আপু আমার জন্য রাখতে সুবিধা হবে আমরা কিন্তু ভেজিটেবল বাচ্চারাও খেতে জানা বড়রা অনেক সময় খেতে চায় না জি জি একটা কোটেড করে দিব আপু আচ্ছা 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 যাতে করে পুরো ডিমটা ভেজিটেবলটা খাওয়া হলো ডিমও খাওয়া হলো সেই সাথে আমাদের চিকেন ডগেল আপা মানে পুরোটা একটা ব্যালেন্স একটা ফুড এভাবে করে করব আরেকটা করব আমার একটু আপু চুলায় তেল দিতে হবে সরিষার তেলে আমি ভাজবো এটা আচ্ছা ডুবো তেলে ভাজবো হ্যাঁ এটা এটা ডুবো তেলে ভাজার ঠিক আছে জি ঠিক আছে আরেকটু লাগবে আপু এটা আমি চিকেন দিয়ে করেছি আপনারা চাইলে বিফ অথবা ফিশ দিয়েও কিন্তু করা যায় আচ্ছা ঠিক আছে এখন আমি ডিম দিয়ে কোট করি ডিম দিয়ে একটু কোটেড করে নিব এখানে আমি সামান্য পিঞ্চ একটু লবণ দিচ্ছি লবণ জি এখানে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা কিছু অ্যাড করছি না আচ্ছা আমাদের তেলটা কি হিট হয়ে গেছে আরেকটু হবে মনে হয় আরেকটু হবে হ্যাঁ আরেকটু হবে টেস্টের একটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ আপা সেরা রাঁধুনিতে গেলেন কেন আসলে আপা আমি ছোটবেলা থেকেই রান্না করতে খুব পছন্দ করি মানে আমার মায়ের কাছ থেকেই শেখা তো সেরা রাঁধুনিতে গেলাম যে আমি আমার আইডেন্টিটির জন্য অ্যাকচুয়ালি যে আমি আসলে সবার মাঝে কতটুকু পারি বা আমার কনফিডেন্স লেভেলটা কতটুকু রান্নার ক্ষেত্রে বাড়ানোর জন্য আর কি তো গিয়ে দেখলাম যে না এখান থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি এতে আমার রান্না নিয়ে একটা ফিউচার একটা প্ল্যান আছে আচ্ছা ওটা আমার আরো বেড়ে গিয়েছে মানে কনফিডেন্স লেভেলটা কনফিডেন্স জি জি আসলে এরকম একটা প্ল্যাটফর্ম না মানুষের লুকোনো প্রতিভাকে সামনের দিকে এগিয়ে আনতে সাহায্য করে ঠিক আছে তো আমরা এটাও দিয়ে দিচ্ছি একটু সরিয়ে রাখতেছি হুম আস্তে আস্তে প্রথমে হাই হিটে দিব আপু তারপরে আমরা লো হিটে দিব যাতে ভেতরটা যাতে কিমাটা কাঁচা আর যেহেতু ডিমটা সেদ্ধ আছে আবার চাইলে কিন্তু আপু আপনারা বয়েল করে আমি যে ভেজিটেবলটা বয়েল করি নাই কাঁচা দিয়েছি গ্রেট করে অনেকে চাইলে বয়েল করেও দিতে পারে পুষ্টিটার কথা চিন্তা করেই আমি এটা করেছি যাতে ভিটামিনটা বেশি থাকে ভিটামিনটা বেশি পাওয়া যায় আমি একটা প্লেট নিয়ে আসি না প্লেটিং এর জন্য এটা একটু হতে থাকবে আমি ততক্ষণ আপু প্লেটটা ডেকোরেশন জন্য রেডি করছি আচ্ছা আচ্ছা এটা হতে থাকে জি জি কারণ দেখারও একটা ব্যাপার আছে হ্যাঁ দেখার তো অবশ্যই ব্যাপার আছে যেহেতু বলছেন যে ভেজিটেবল দিয়েছেন জি ভেজিটেবল আমি ভেজিটেবল দিয়ে কিন্তু করছি এটা প্রেজেন্টেশনের জন্য যে কোনো খাবারের প্রায় হয়ে আসছে আপু আর একটু হবে একটু লালচে হলেই আমরা নামিয়ে ফেলবো আপু এটা ফিশ দিয়ে করলো বেশ ভালো আমি বাসায় করেছি আপু সি ফিশ যেগুলো আছে আপু ওটা দিয়ে করেছি আমি বেশ ভালো হয় কারণ অনেক কিন্তু সি ফিশ মানে ফিশের কিমা যেটা একদম কাটা ছাড়িয়ে নিয়ে একদম যে কোনো কিমা দিয়ে করা যায় সেটা করা যায় হয়ে গেছে আমরা নামিয়ে ফেলি আপু ওকে জাস্ট এটা একটু দিতে হবে এটা টিস্যুর উপরে দিলে আমার মনে হয় তেলটা একটু অ্যাবজর্ব হয়ে পড়বে হ্যাঁ তেলটা একটু অ্যাবজর্ব হবে ব্যাস তোমার লাগবে না চুলাটা বন্ধ করে দিচ্ছি এটা কি পুরোটাই পরিবেশন হবে না না এটা কি কেটে আপু একটু কেটে আমি আমার মনে হয় একটা কেটে দিতে পারলাম ছুরিটা দিলে ভেতরের ডিমের ভুসিটা আর ডিমটাও দেখা যাবে এইভাবে করে আমাকে একটা স্পুন দিতে হবে আপু এটা চাইলে আপু যে কোনো চাটনির সাথেও খাওয়া যেতে পারে, যেহেতু এখন আমের সিজন, আমরা আমের একটা চাটনি করলেও সেটা দিয়েও খেতে পারি। আপু তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল এগ কাবাব, এটা আপনার জন্য আপু। থ্যাংক ইউ, আমি অবশ্যই এটা ট্রাই করব ইফতারের সময়। ঠিক দর্শক, চলুন দেখে আসি চিকেন ভেজিটেবল এগ কাবাবের প্রস্তুত প্রণালীটি আবার। প্রথমে একটি বাটিতে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আলু গাজর গ্রেট করা, কাঁচামরিচ ও পুদিনা পাতা কুচি, আদা রসুন বাটা, রাঁধুনি গরম মশলা গুঁড়া, লবণ, রাঁধুনি সরষের তেল, টক দই এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিন। এবার সিদ্ধ ডিমগুলো ভেজিটেবল মিক্স দিয়ে কোট করে ডিম মেখে ফ্রাই করে নিন। সব শেষে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন ভেজিটেবল এগ কাবাব। আপনার জন্য রয়েছে রাঁধুনির পক্ষ থেকে রেডি মিক্স। অনেক ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আজকের আয়োজন। রেডি মিক্স মশলা থাকলে স্বাদের কত না রহস্য উদ্ধার করা সম্ভব। দেখাবে আগামীকাল একই চ্যানেলে একই সময়ে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।